দশক ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজ দুপুরে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি নুথাস সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠানসূচি ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি ধানমন্ডির আলিয়াস ফ্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী পটুয়া নাজির হোসেনের পটচিত্র প্রদর্শনী বাঘের দেশে বৈশাখ প্রদর্শনী চলবে দুই এপ্রিল পর্যন্ত ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে পাঁচজন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ডেথ সেন্টেন্স প্রদর্শনী রবিবার ছাড়া প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা এই সময় চলবে ত্রিশ মাস পর্যন্ত এবার এনটিপি অনুষ্ঠান সূচি এবার জানিয়ে দিচ্ছি এন টিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি রাত আটটা বিশ মিনিটে থাকছে শামীম জামানের পরিচালনায় ধারাবাহিক নাটক গোলক ধাধা এখন তো ধরেন মাইনা লোনই লাগবো এতে তো তার একটু বেশি কথা কম লাগবো না হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আচ্ছা শোনো তোমার একটা জিনিস করতে হবে এবার তোমার এই বিষয়টারে ভাইরাল করতে হবে বুঝছো ভাইরাল বুঝো ভাইরাল না এটা অবশ্য অত বুঝি না যে ভাইরাল হয় আরে ভাই আজকে তো ভাইরালই রেজু বুঝো না কত কি ভাইরাল হয়ে যাচ্ছে যেমন মনে করো এই যে একটা সত্তর বছরের একটা লোক আঠারো বছরের একটা কিশোরের বিয়ে করছে এটা ভাইরাল হয়ে গেছে না এরকম ভাইরাল অনেক কিছুই হইতেছে কোনো ভাইরাল নিচে নামায় কোন ভাইরাল আবার উপরে উঠাই বুঝলেন দুনিয়াটা যেন একটা গোলক ধাধা রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুল জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার মন দিয়া মন পাইলাম না মন দিয়া মন পাইলাম না দুঃখ অন্তরে রে আর আমি মন দেব কারে রে মন কারে রে আর আমি মন দেব কারে মন দেয়াতর মন পাইলাম না মন দেয়াত্তর মন পাইলাম না দুঃখই অন্তরে রে আর আমি আরামিয়া আর আমি মন দে বুকারে রে রাত নয়টা ত্রিশ থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি শোনেন দোরিয়ার মা আমারা কইলো নদীর সাথে পলাশের দেয়ার আয়োজন করতে আমি সেই মোতাবেকই নেমে গেলাম আয়োজন করতে কিন্তু একটু সামনে যায় দিই কেমন যেন এটা কেসকালে পড়ে গেলাম আমি আমি যত এটা আয়োজন করতে যাই ততই আশেপাশের লোকের আমার ক শুরু করলো যে পলাশের খাতি রয়েছে দরিয়াল লগে আচ্ছা খস দি কারবারটা রাইত তারা নাকি জোনাকি দেখতে যায় আর ওই জ্যোৎসনার নিচে দৌড়াদৌড়ি করে জ্যোৎস্নার নিচে দৌড়াদৌড়ি করবো আর সোয়া খেলে আর কি গ্রাম দেশে প্রেমিক প্রেমিকারা রাইট বিরাতে এই ধরনের খেলা খেয়ালে করবে আপনার কথাপত্র। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রয়োজনে ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব এই রবই আমার সব দامدামে তনমনে তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কালো এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি এই রে দেশ জুড়ে কেনাকাটার ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী তিমির নন্দী শুভ দুপুর দাদা শুভ দুপুর কেমন আছেন ভালো আছে এখন যেহেতু স্বাধীনতার মাস যদিও পবিত্র রমজান মাস চলছে ব্যস্ততা খুব বেশি না তারপরেও ব্যস্ত আসলে দাদা আজ পঁচিশে মার্চ সেই ভয়াবহ কালরাত্রির দিন আজ স্বাভাবিকভাবেই উনিশশো সালে আপনি কণ্ঠ দিয়ে যে যুদ্ধ করেছিলেন বা আপনাদের মতন মানুষগুলো আমাদের এই দেশটাকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন সেটা এক কথায় আমাদের জন্য একটা ভীষণ বড় প্রাপ্তি আজকের এই দিনটাতে আপনি কোথায় ছিলেন আসলে সেই সময় ঢাকায় তো আমি ছিলাম না কারণ স্কুল বন্ধ ছিল স্কুল বন্ধ থাকায় আমার মেজদা কুড়িগ্রামে বিয়ে করেছিলেন শুদ্ধ নতুন আর কি তো বলেছিল যে তোমরা ঢাকায় এত গণ্ডগোল তোমরা গ্রামে যাও গিয়ে মেডিটেরিয়ে আসো আমরা চলে গেছি কুড়িগ্রাম তার কিছু দিন আগে এবং উনি হঠাৎ করে টেলিগ্রাম করলেন যে আমি বইটি পাঠিয়ে দিচ্ছি তোমরা পড়তে পড়াশোনা করতে থাকো হ্যাঁ যখন স্বাভাবিক হবে পরিস্থিতি তখন তোমরা এসো সেই জন্য পঁচিশ কাল রাত্রিটা নিজের চোখে দেখা হয়নি তবে আর সবার মতো যেমন আমি জানি বা শুনেছি যে অতর্কিতে পাকিস্তান হানাদার বাহিনীরা হামলে পড়ল রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাস্তাঘাটে যেখানে যাকে পেয়েছে একদম নির্বিচারে গুলি করে হত্যা করেছে ই রিক্সাওয়ালারাও বাদ যায়নি মানে অতর্কিত হামলা আর কি নিরস্ত্র মানুষের উপর যে হামলা করে ঠিক সেভাবে আপনি যে যুদ্ধ যুদ্ধে যাবেন এই একটা সিদ্ধান্ত নেওয়া এত বড় একটা সিদ্ধান্ত সেটা কি সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর একদম হ্যাঁ একদম ঠিক কথা সাতই মার্চের বঙ্গবন্ধু ভাষণটা কিন্তু আমরা সাতই মার্চ শুনিনি আটই মার্চে শুনেছি এটার কারণ হলো যে সাতই মার্চে যখন সরাসরি সম্প্রচার করা হলো তখন পাকিস্তানিরা বন্ধ করে দিল সে ভাষণ এবং ঢাকা রেডিওতে শাহবাগে ছিল। সাহসী বাঙালি যারা ছিলেন কর্মচারী কর্মকর্তার তারা বলেন যে বঙ্গবন্ধুর ভাষণ যদি প্রচার করতে না দাও তাহলে বেতার যন্ত্রই বন্ধ করে দেব ফলে তারপর দিন সকালে এটা প্রচার করা হয়েছিল তো বঙ্গবন্ধুর প্রত্যেকটা নির্দেশে আমি তখন কিশোর সাড়ে সাত কোটি বাঙালি যেভাবে উজ্জীবিত হলো মহান মুক্তি যদি ঝাঁপিয়ে পড়ারা আমি ঠিক সেভাবেই ঝাঁপিয়ে পড়েছিলাম এবং আমার ইচ্ছা ছিল যে অস্ত্র হাতে আমি যুদ্ধ করব আচ্ছা তো কুড়িগ্রাম থেকে আমরা সরে গেছিলাম বাগুয়া নামে একটি গ্রামে সেখানে সারা রাত ধরে লাঠি হাতে গ্রাম পাহ সেই সময় আকাশবাণী কলকাতা বিবিসি তারপরে স্বাধীন বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতাম খবর শুনতাম এবং খবরের মাধ্যমে জানতে পারছিলাম যে পাকিস্তানি সোলজাররা ধীরে ধীরে মানে সারা বাংলাদেশের গ্রামকে গ্রাম ছড়িয়ে যাচ্ছে তারা নির্বিচারে গ্রাম কি বলে জ্বালিয়ে দিচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে নির্বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তাদের হাতে রেহাই পাচ্ছে না তাদেরকে নির্বিচারে হত্যা করছে এই সমস্ত খবরগুলি পাওয়ার পর তখন ভেতর ভেতর একটা ক্রোধ জন্মায় আমার যে আমি লাঠি হাতে গ্রাম পারে যে আমি অস্ত্র হাতে যুদ্ধ করব তা আমি সেই সময় আমার মাকে বললাম যে মা আমি যুদ্ধে যাব তো সেই সময় আমার ভাই প্রয়াত কুমার নন্দী ঢাকায় আটকা পড়ে আছে দাদার আরেকটি পরিচয় হচ্ছে উনি নর্দার্ন ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ইঞ্জিনিয়ার ছিলেন সেই সময়কার সেকেন্ড ক্যাপিটাল খ্যাত ওই যে সংসদ ভবনের এলাকাটা সেকেন্ড ক্যাপিটাল বলা হতো তো পুরনো যে এমপি হোস্টেলগুলি আছে যে লালিটের বিল্ডিংগুলি গোল গোল এগুলি ওনার করা ওনার বানানো গণভবন ওনার বানানো আমিন বাজার ব্রিজ ওনার বানানো তো সেই সময় দাদা এখানে আটকা পড়েছিলেন তো আর আমার মেজ দিয়ে আবার কুষ্টিয়ায় উনি আবার ধরা পড়েছিলেন পাকিস্তানিদের হাতে কিন্তু ওখানকার স্থানীয় এমপি তাদেরকে রক্ষা করে উনি সেই সময় প্রেগনেন্ট ছিলেন তো মা যেহেতু কোনো খবর পাচ্ছে না দাদা বিচ্ছিন্ন হয়ে গেছে তো মায়ের মন ছিল অশান্ত এই জন্য ওই সময় আমার এই কথা গুরুত্ব দেয় কিন্তু পরবর্তীতে যখন আমরা এখান থেকে সরে গেলাম কলকাতায় যাওয়ার পর আনন্দ আনন্দবাজার পত্রিকা একটা ছবি দেখে আমি মায়ের কাছে ছুটে গেলাম যে মা দেখো মুক্তিযোদ্ধা একজন সতেরো আঠারো বছরের বয়সী একটা ছেলে তার বাবার পায়ের কাছে অস্ত্র রেখে সালাম করছে দোয়া চাইছে যুদ্ধে যাওয়ার আমি এই ছেলে যদি যেতে পারে আমি তার থেকে বসে ছোটো আমি কেন যেতে পারবো না ওই তখন মা দেখলো যে এই তো নাছোড়ান্ধে তো যাবেই তা বললো যে ঠিক আছে তুমি যাও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাও কণ্ঠ দিয়ে যুদ্ধ করো কণ্ঠ দিয়ে যুদ্ধ করো জানি আমি জানি অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে যুদ্ধ তো একরকমই হতে পারে হ্যাঁ আমি সেটাই সেটাই ভাবতে পারি তো যাই হোক পরে যে তুমি ওখানে গেলে পারে তোমার অগ্রজ যারা আছে তাদেরকে পাবে কারণ আমি তো উনিশশো উনসত্তর সাল থেকে ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশনে আমি যখন আধুনিকের গোল্ড মেডেলিস্ট আর পলিগিতে সিলভার পেয়েছিলাম তখন থেকে রেডিও এবং টেলিভিশনে আমি গান করি তো সুরে আমি বহু গান করেছি ওস্তাদ উমর ফারুক খানের সুরে আমি বহু গান করেছি তো মানে মা বললেন যে ওখানে গেলে তোমার অজিত্যা অজিত্যা অজিত রায় উনি মানে পাকিস্তান কালচারাল একাডেমিতে আমরা শিখতাম আচ্ছা ডক্টর অরপ্রতন চৌধুরী কাদ্রি কেবরিয়া আমি আমার বোনরাও শিখত তো অজোধ্যা বাসায় এসে আমার বোনদেরকে রবীন্দ্রসঙ্গে শিখে তো পারিবারিক একটা সম্পর্ক ছিল আর সমরদার সমরদার ছিলেন হলো আমার মেজো ভাইয়ের শাশুড়ের বন্ধু হ্যাঁ তো সেই পরিচিতিটা পরে মানে আমি তাকে জানাই পরের দিকে সমরদার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল তো যাই হোক ওখানে গিয়ে তো অনেককে দেখলাম তো মা বলছিলেন যে অগ্রজদের পাবে তো ঠিকই পেয়ে গেলাম ওনাদেরকে পেলাম তারপরে লাকি আখন্দকে পেলাম আমরা ছিলাম একেবারে বন্ধুর মতো আমরা পিঠা পিটি প্রায় পাকিস্তান আমলে দেখা যেত যে কোনো অনুষ্ঠানে গেলে পারে লাকি ভাই তো এই তুমি তুমি কী গাছ মানে আমরা আবার শ্যামল মিত্রের খুব ভক্ত আচ্ছা তো দেখা যেতে কমন না হয়ে যায় এই জন্য আমরা বাছাই করে নিতাম কোন গান করব তো আর হ্যাপি ছিল ছোট আচ্ছা হ্যাঁ হ্যাপির সাথেও আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল কারণ রেডিওতে আমরা একসাথে কাজ করতাম শাহভাগে তো যাই হোক তো ওখানে গিয়ে ওনাদেরকে পেলাম তারপরে আরও অনেককে দেখলাম রথিন্দা ছিলেন জব্বার ভাই ছিলেন আপের ভাই ছিলেন তো আমি রথিনদাকে চিনতাম খুব ভালো করে তারপরে কাদের কে প্রিয়া ডক্টর অরুপ্রচন চৌধুরীরা তো ছিলই কারণ আমরা আগের থেকে পরিচিত বাংলা বেতার কেন্দ্র স্বাধীন স্বাধীন বাংলা বাংলা কেন্দ্র তো কিন্তু আমি গেছিলাম মানে মানে যাওয়াটা কীরকম ছিল যে যখন মা বললেন যে তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাও আমি কিন্তু স্বাধীন বাংলা বেতার কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো হয়তো গোপন ছিল অথবা কেউ হয়তো জেনেও বলছিল না বা কেউ জানতো না এরকম তো এক সময় আমার মেজদা কিন্তু কলকাতায় এলেন এসে বাংলাদেশ মিশনের চাকরি নিলেন উনি একদিন এসে বললেন যে কলকাতার বালিগঞ্জে তুই যা সাতান্ন বাই আট বালিগঞ্জ সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তুই ওখান পরে আমি খুঁজে বের করলাম গিয়ে পরে তো ওনাদেরকে আমি পেলাম জি দাদা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়ার আগে গণসঙ্গীতটা কি আপনাকে শিখতে হবে গণসঙ্গীত আমি ওই যে কুড়িগ্রামে যখন ছিলাম হ্যাঁ তখন আমার মেজদার যে সমন্ধী ছিলেন উনি ছিলেন কুড়ি গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবব্রত বক্সি বুলবুল উনি একাধারে গীতিকার নাট্যকার সুরকার সঙ্গীত পরিচালক এবং গায়কও ছিলেন তো উনি করেছিলেন কি একটা টিম করেছিলেন ওখানে স্থানীয় শিল্পী আর আমি যেহেতু রেডিও টেলিভিশনে গান করি ঢাকা থেকে গেছি তো আমাকে ইনক্লুড করে এই টিমটা মানে উনারা মানে কিছু গণসংগীত এবং দেশের গান তখন শেখাতেন ওখানে এই টিমটা নিয়ে আমরা ওই সময় বিভিন্ন অঞ্চলে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মানে ঘাটে মাঠে ওদিকে মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য এই গানগুলি জাগরণটা তৈরি করার তৈরি করার জন্য ততদিনে তো বঙ্গবন্ধুর ভাষণ সাতই মার্চটা হয়েই গেছে সে নির্দেশনা তো উনি দিয়েই দিয়েছেন যে কি করতে হবে এখন বাকি কাজটা আমাদের মানুষকে উদ্বুদ্ধ করব কিভাবে জাগ্রত করতে হবে সেই কাজটি আমরা করেছি সেই সময় সেই জন্য গণসংগীতটা ওখান থেকেই আসলে এসে রপ্ত করা রপ্ত করা এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আমি আহ রহমান তারপরে সুখেন্দু চক্রবর্তী তাদের কাছে আমি কিন্তু শিখেছি গণসংগীত আমি নজরুল সঙ্গীত শিখতাম রবীন্দ্র আমি তো ছোটবেলা সব ধরনের গান সব ধরনের সব ধরনের গান এবং ইনস্ট্রুমেন্ট অনেকগুলো আপনি মনে হয় বাজিয়েছেন আমি অনেক ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি হ্যাঁ আমার তবলা দিয়ে শুরু হয়েছিল তারপরে বেঞ্জো হারমোনিয়াম তবলা মানে পরবর্তীতে তো গিটার পিয়ানো অ্যাকোর্ডিয়ান ফ্লুটস ড্রামস মানে আমি রাশিয়াতে পড়াশোনা করেছি যেহেতু আমাকে বিভিন্ন ইন্সট্রুমেন্ট শিখতে হয়েছে এবং বেশি কঠিন হচ্ছে যে স্টাফ নোটেশন দেখে দেখে এগুলি বাজাতে হয়েছে তারপরে রাশিয়ান কিছু ইনস্ট্রুমেন্ট আমি বাজি আর একটা ইনস্ট্রুমেন্টের নামই তো ভুলে গেছি রাশিয়ান এবং স্প্যানিশ আমি হ্যাঁ আমি ইংলিশ বাংলা রাশিয়ান এবং স্প্যানিশ এই চারটি ভাষায় গান করতাম রাশিয়াতে এবং খুব পপুলার ছিলাম ওখানকার টেলিভিশনেও আমি গান করেছি আর মানে সেটা একটা মানে আমার যৌবনটা যেমন আমি যেমন পড়ালেখা করেছি তেমনি সঙ্গীতের সাথে এমন ভাবে আমি খুব পপুলার ছিলাম বললাম ওখানে কম্পিটিশনে সবসময় ফার্স্ট হতাম পরে ও ঠিক করা হলো যে না তিমির কে আর কম্পিটিশনে নিয়ে যাবে না তো সব ফার্স্ট তখন বললো যে ঠিক আছে কিন্তু ও তো এত পপুলার তো ওকে ইয়ে করতে হবে ওই আধা ঘন্টা ছেড়ে দিতে হবে স্টেজ হলে পাবলিক মানবে না তো আমি তো তখন মানে এরকম লম্বা লম্বা চুল কখনো গিচার বাজিয়ে গান করতাম কখনো পিয়ানো বাজিয়ে গান করতাম কখনো হারমোনিয়াম বাজিয়ে গান করতাম তো বিভিন্ন ধরনের গানই দাদা এখন একটি গান শুনতে চাইবো আপনার কাছে যেহেতু পঁচিশে মার্চ আমি খোকন সিরাজুল ইসলামের কথায় এবং আমার নিজের শরীর একটি গান শোনাচ্ছি গানটি শুধু আমি একাই না আমাদের আর কিং কিংবদন্তী শিল্পী প্রয়াত সুবীর নন্দীর সাথে ডুয়েট করেছিলাম সে গানটা আমি শোনাচ্ছি বিভোর হয়েছে দীপ্ত আলিঙ্গনে দীপ্ত আলিঙ্গনে কাঁপছে আকার কাঁপছে বাতাস বুঝি সে বিস্তীর্ণ ধরুন যেন আবেশে গিয়েছে ঢেকে এ লগ বিভোর হয়েছে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই সত্যিটাই এবং একই সাথে আপনারা যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করে এনে দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা সব সময় আর আসলে বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় চার নেতা যারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রতি ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা যাদের সম্ভ্রমের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এই যে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দাদা এই মুহূর্তে শুনলেন বা এই সময়টাতে শুনলেন যে 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা হতা হয়েছে হুম হুম সেই সময়টাতে কোথায় ছিলেন বা কি শুনে সেই সময় হয়েছে কি সকালবেলা একটা গানের রিহার্সেল করছিলাম আচ্ছা তো হঠাৎ করে দুপুর দুটো আড়াইটের দিকে খবর আসলো যে ঢাকা স্যারেন্ডার করেছে যখন এইটা খবরটা আসলো আমরা সাথে সাথে সব উঠে দাঁড়িয়ে এক একজন এক একজনকে জড়িয়ে ধরে জয় বাংলা স্লোগান দিয়ে মানে একটা তুলকালাম অবস্থা স্বাধীনতা বেতার কেন্দ্রে কেউ কাঁদছি কেউ হাসছি এক হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে কাঁদছি স্বজন হারানোর বেদনা ছিল আর একটা দুশ্চিন্তা ছিল যে আমরা তো স্বাধীন হয়ে গেলাম আমরা দেশে ফিরে যাব কিন্তু বঙ্গবন্ধু সে তো পাকিস্তানের কারাগারে আটকে রয়েছেন এখন তাকে কবে কিভাবে চিনিয়ে আনবো ওই যে এই গানটার মধ্যে যে বিজয় নিশান উঠছে গানটি তো ষোলোই ডিসেম্বরের লেখা এই ঘটনার পর পর কিন্তু শহীদুল ইসলাম ভাই লিখলেন বিজয় নিশান উঠছে ওই শ্যামদা শুরু করতে লাগলেন একটু একটু করে গানের বাণী লেখা হলো একটু একটু করে সুর করা হলো কুড়ি মিনিটের মধ্যে গান তুলে হারমোনাইজিং তুলে শ্যামদা অযোধ্যা কেবল নেই অযোধ্যা আপনাকে লিড করতে হবে আচ্ছা তো অজিত দা দাঁড়ালেন মাইক্রোফোনে একটা মাইক্রোফোনই তো রেকর্ডিং করতাম উনি দাঁড়ালেন আমরা সবাই ঘিরে হাফ সার্কেল করে দাঁড়ালাম দাঁড়িয়ে গানটি রেকর্ড করলাম তো আমাদের মানে জয় বাংলা স্লোগানে যখন আমরা মুখরিত করছি স্বাধীমাল্লা বেতার কিন্তু তখন আশেপাশের লোকজন ভয় পেয়ে গেছে কী ব্যাপারে এত হইচই ছিল পরে ওনারা জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন ওনারাও কলকাতাবাসী ওনারাও সেই আমাদের যে বাংলাদেশের ফ্ল্যাগটা ছিল মাঝখানে ওই যে মানচিত্র মানচিত্র সেটি হলুদ মানচিত্র সেটি নিয়ে ওনারাও রাস্তায় নেমে জয় বাংলা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তো এটা একটা এমন একটা সময় আমার স্বজন হারানোর বেদনার কথা বলছিলাম আসলে বর্তমান প্রজন্ম তো দেখেনি যুদ্ধ যতটুকু জানতে পেরেছে বা হয়তো টেলিভিশনে বা সিনেমায় যতটুকু দেখতে পেরেছে ততটুকুই জানেন আসলে প্রকৃত ইতিহাসটা আসলে সবার পড়া উচিত এবং আমি সবসময় বলে থাকি যে এখনও যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের থেকে কিন্তু তাদের এই বীরত্ব গাঁথাগুলি যদি তুলে এনে বই আকারে বের করা যায় নাটক করা যায় সিনেমা করা যায় আমরা কেন সিনেমা সেই প্রথম প্রথম স্বাধীনতার পর কিছু সিনেমা দেখলাম তারপরে মানে যুদ্ধ নিয়ে মহান স্বাধীনতার যুদ্ধ নিয়ে তারপরে গ্যাপ গ্যাপের পরে আসলো এই কয়েক বছর আগে আমরা গেরিলা দেখলাম তারপরে আমার কারোর মন ভরলো না আমার মনে হচ্ছে না আরও কিছু দরকার অসম্পূর্ণ থেকে যায় হ্যাঁ তো আমাদের এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে জাতীয় জাদুঘর আছে অনেক আমাদের এখানে গ্যালারি আছে সেখানে গিয়ে দেখতে পারে কিন্তু কথা হচ্ছে যে বীরত্ব গাঁথাগুলি যদি এখনও মানে কালেক্ট করা যায় সেগুলি নিয়ে যদি সিনেমা নাটক করা যায় কালে মনে আরো ভালো হয়। গণসংগীতটা নিয়ে কি কাজ করা যায় দাদা গণসংগীত নিয়ে কাজ করা যায় নিশ্চয়ই। কিছু কিছু সংগঠন তো করছে। কিছু কিছু সংগঠন করছে। আর জিনিসটা হলো যে আমরা খুব মানে প্রফেশনালি কমার্শিয়াল তো আমরা সব সময় দেখা যায় যে আধুনিক গান করতেই বেশি পছন্দ করি। আর যখন এই যে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস তখন তো দুই একটা দেশের গান আমরা করি। নতুন নতুন হয়তো গান আসে। তবে একটা সময় ছিল যেমন আমিদিন তাজ বুলবুল ভাই বা আলী ভাইয়ের গানগুলি কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান প্রজন্মের শিল্পীরা অলমোস্ট সবাই বিশেষ করে রিয়েলিটি শো থেকে শোতে গেছে এবং যারা বের হয়ে আসছে তারা সারাক্ষণ এই গানগুলি করছে কিন্তু তার বাইরে যা গান থাকতে পারে সো ইউ হ্যাভ টু সার্চ আমার মনে নতুন গান আরো খুঁজে বের করতে হবে দেশের গান যে আরো দেশের গান কোথায় কি ধরনের গান ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান আমাদের কাছে আসতে হবে শিখতে হবে হ্যাঁ সেগুলি নিয়ে প্রচার করতে হবে তা না হলে আমি বললাম মুক্তিযুদ্ধের চেতনাটাকে লালন করা লালন করা আরেকটা জিনিস হচ্ছে যে ভাষা দিবসে কিন্তু গান খুঁজে পাই না মুষ্টিময় কয়েকটা গান ছাড়া খুঁজে পাই না স্বাধীনতা মুষ্টিময় কয়েকটা গান ছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু

অনেক পরিবার দেখা যায় যে স্কুলে বাচ্চা গেলে পারে ওখানে জাতীয় সঙ্গীতটা শিখবে কেন বাসা থেকে কেন শিখবে না দেশপ্রেমটা বাসা থেকে আসা উচিত অবশ্যই অবশ্যই দাদা দাদা আপনার সাথে কথা বললে তো আসলে কথা শেষ হবে না একদম শেষ পর্যায়ে চলে এসেছি দাদা একদম সব শেষে আপনাকে স্বাধীনতা মাসের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ধন্যবাদ তাহলে ইন্টারভিউ ধন্যবাদ দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে অ্যাট এন টিভিপিডি ডট কমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ক্যাশব্যাক